সবার মতো তুমিও যদি গুগল লার্নিং ম্যানুয়ালি করে থাকো তাহলে তুমি জানো এটা কতটা ঝামেলার একটা কাজ। ঠিক মতো কিওয়ার্ড খুঁজতে অনেক টাইম লাগে, আবার সবসময় ভালো রেজাল্টও পাওয়া যায় না। কি হতো যদি এমন একটা টুল থাকতো যেখানে জাস্ট একটা প্রম্পট টাইপ করে নিজের ইচ্ছে মতো কাস্টমাইজড গুগল ডক জেনারেট করতে পারতাম? সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক ভিচার। তো আজকের এই ভিডিওতে আমরা ডক জিপিটি এআই সম্বন্ধে জানবো, তো চলো শুরু করা যাক। ডক জিপিটি হলো একটা পাওয়ারফুল এআই টুল যার সাহায্যে তোমরা অটোমেটিকলি কাস্টমাইজড গুগল ডক জেনারেট করতে পারবে। ডক জিপিটি এআই টুলটাকে ওপেন করার জন্য তোমরা কী করবে, ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ করবে dorkgpt.com দিয়ে এন্টার করবে। এন্টার করার পর দেখবে ডক জিপিটি এআই টুলটার যে অফিসিয়াল ওয়েবসাইটটা, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে, বা এখানে বলতে পারো ডক জিপিটি এআই টুলটা আমাদের এখানে ওপেন হয়ে গেছে। তোমরা এখানে যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে জাস্ট একটা প্রম্পট টাইপ করে এখানে যে জেনারেট রয়েছে এই জেনারেটে ক্লিক করেই তোমরা অটোমেটিক্যালি কাস্টমাইজড গুগল ডক জেনারেট করতে পারবে। এবারে তোমরা যারা জানো না, এই গুগল ডকিং টেকনিক ব্যবহার করে তোমরা তোমাদের টার্গেট ওয়েবসাইটের হিডেন ফাইলস এবং অ্যাডমিন প্যানেলসের মতো সেন্সিটিভ ইনফরমেশন খুঁজে বার করতে পারবে। এবারে যদি ইউজারের কথায় আসি, সাপোজ আমি একটা ওয়েবসাইটের অ্যাডমিন লগ ইন পেজগুলোকে ফাইন্ড আউট করতে চাই, তো আমি কী করবো, এখানে প্রম্পট দেবো জেনারেট গুগল ডক ফর ফাইন্ডিং অ্যাডমিন লগ ইন পেজেস। তো এই প্রম্পটটা এখানে দেবো, প্রম্পটটা টাইপ করার পর আমি কী করবো, এখানে জেনারেটে ক্লিক করবো। তো এখানে আমাদেরকে গুগল ডক্সটা দিয়ে দিয়েছে, জেনারেটেড গুগল ডক বলে এখানে আমাদেরকে ডক্সটা দিয়ে দিয়েছে। তো আমি যদি এটাকে একটু বড় করে নিই, তো এখানে দেখবে যে সার্চ অন গুগল রয়েছে, সার্চ অন গুগলে ক্লিক করে এখানে যে ডক্সটা দেখতে পাচ্ছ এই ডক্সটাকে আমরা সরাসরি গুগলে সার্চ করতে পারি, অথবা এখানে যে কপি ডক রয়েছে কপি ডককে ক্লিক করে আমরা এখানে যে গুগল ডক্সটা রয়েছে এই গুগল ডক্সটাকে কপি করতে পারি। তো আমরা কী করবো, সিম্পলি এখানে যে সার্চ অন গুগল রয়েছে এখানে ক্লিক করবো। তো সার্চ অন গুগলে ক্লিক করার পর দেখবে এখানে আমাদেরকে অনেকগুলো রেজাল্ট একসাথে দিয়ে দিয়েছে, আর এখানে দেখবে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট রয়েছে রেজাল্টের মধ্যে। তো এবার সাপোজ তোমাদের কাছে কোনো একটা স্পেসিফিক টার্গেট রয়েছে বা কোনো একটা স্পেসিফিক ওয়েবসাইট রয়েছে টার্গেট হিসেবে, তো তোমরা কী করবে, এখানে যে ডকটা ছিল এটাই থাকবে, শুধুমাত্র শেষে কী করবে এখানে টাইপ করবে অন এক্সাম্পল ডট কম। এবারে এখানে এক্সাম্পল ডট কমের জায়গায় তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবে। দিয়ে কী করবো, আমি এবারে জেনারেটে ক্লিক করবো। জেনারেটে ক্লিক করার পর দেখবে আমাদেরকে এখানে গুগল ডক জেনারেট করে দিয়েছে, তো সিম্পলি আমরা কী করবো, এখানে সার্চ অন গুগলে ক্লিক করবো। তো এখানে আমাদেরকে কোনো রেজাল্ট দেয়নি, কেননা এক্সাম্পল ডট কম বলে কোনো ওয়েবসাইট নেই। তো আমরা সিম্পলি কী করবো, এখানে যে এক্সাম্পল ডট কম রয়েছে এটার জায়গায় আমরা টাইপ করবো গুগল ডট কম। গুগল ডট কমের জায়গায় তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের নাম তোমরা এখানে দিবে। দিয়ে কী করবে, এন্টার করবে। এন্টার করলে দেখবে গুগল ডট কমের যে অ্যাডমিন লগ ইন পেজগুলো রয়েছে সেই অ্যাডমিন লগ ইন পেজগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। এবারে সাপোজ পাসওয়ার্ড রয়েছে এরকম পিডিএফ ফাইলসগুলো তোমরা ফাইন্ড আউট করতে চাও, তাহলে কী করবে, এখানে প্রম্পট দিবে জেনারেট এ গুগল ডক টু ফাইন্ড পিডিএফ ফাইলস কন্টেনিং পাসওয়ার্ড। দিয়ে কী করবে, এখানে যে জেনারেট রয়েছে জেনারেটে ক্লিক করবে। জেনারেটে ক্লিক করার পর দেখবে আমাদেরকে এখানে গুগল ডক জেনারেট করে দিয়েছে, তো সিম্পলি আমরা কী করবো, এখানে সার্চ অন গুগলে ক্লিক করবো। সার্চ অন গুগলে ক্লিক করার পর দেখবে আমাদেরকে এখানে অনেকগুলো রেজাল্ট দিয়ে দিয়েছে বা পিডিএফ ফাইলস দিয়ে দিয়েছে, যার মধ্যে এবারে সেন্সিটিভ পাসওয়ার্ড থাকলেও থাকতে পারে। এরপর সাপোজ তোমরা যদি কোনো একটা স্পেসিফিক সাইটকে টার্গেট করে তার সেন্সিটিভ ডাইরেক্টরিজগুলোকে ফাইন্ড আউট করতে চাও, তো এখানে প্রম্পট দিবে মেক এ গুগল ডক ফর এক্সাম্পল ডট কম টু ফাইন্ড সেন্সিটিভ ডাইরেক্টরিজ। দিয়ে কী করবে, এখানে জেনারেটে ক্লিক করবে। জেনারেটে ক্লিক করার পর আমাদের যে টার্গেট ওয়েবসাইটটা ছিল অর্থাৎ এক্সাম্পল ডট কম, সেই এক্সাম্পল ডট কম ওয়েবসাইটটার উপর ভিত্তি করে আমাদেরকে এখানে গুগল ডক জেনারেট করে দিয়েছে। এই গুগল ডকসের সাহায্যে আমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের সেন্সিটিভ ডাইরেক্টরিজগুলো আমরা ফাইন্ড আউট করতে পারবো। তো তোমরা সিম্পলি কী করবে, এখানে যে এক্সাম্পল ডট কম রয়েছে এক্সাম্পল ডট কমের জায়গায় তোমাদের যে টার্গেট ওয়েবসাইট সেই টার্গেট ওয়েবসাইটের নামটা এখানে দিয়ে দেবে। এরপর সাপোজ তোমরা যদি এক্সপোজড বা লিকড ডেটাবেস ফাইলস ফাইন্ড আউট করতে চাও, তাহলে কী করবে, এখানে প্রম্পটের মধ্যে দিবে জেনারেট এ গুগল ডক টু ফাইন্ড এক্সপোজড ডেটাবেস ফাইলস। দিয়ে কী করবে, এখানে জেনারেটে ক্লিক করবে। তো এখানে জেনারেটে ক্লিক করার পর দেখবে এক্সপোজড বা লিকড ডেটাবেস ফাইলসগুলো ফাইন্ড আউট করার জন্য যে গুগল ডক্সের প্রয়োজন সেই গুগল ডক্সটা আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এত বড় একটা ডক্স এখানে দিয়ে দিয়েছে, তো আমরা কী করবো, সিম্পলি এখানে যে সার্চ অন গুগল রয়েছে সার্চ অন গুগলে ক্লিক করবো। সার্চ অন গুগলে ক্লিক করার পর দেখবে এখানে সরাসরি আমাদের যে ডক্সটা সেই ডক্সটা গুগলে সার্চ হয়ে গেছে এবং তার রেজাল্টগুলো আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। তো এইভাবে তোমরা এই ডক জিপিটি এআই টুলটার সাহায্যে তোমাদের নিজেদের প্রয়োজন অনুসারে কাস্টমাইজড গুগল ডক্স জেনারেট করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।